আলু চাষীদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে। ভিন রাজ্যে নিঃশর্তে আলু পাঠানোর ছাড়পত্র দেওয়া, পুলিশি হয়রানি বন্ধ সহ 10 দফা দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের আলু চাষীরা। কৃষকদের এই কর্মসূচির জেরে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়। প্রায় ঘণ্টা দুয়েক বিক্ষোভের পর সংগঠনের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসকের স্মারকলিপি জমা দেয়। আন্দোলন করবে, আলু পরা বন্ধ করে দিবে, চাষি চাষি না খায় মারা যাবে। তারপরে পশ্চিমবঙ্গের বাদবাকি লোকরা, চাকরিজীবী লোকরা, স্বাধীনতার লোকরা কি খাবে? আলু 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 হিসাবে কোনো কিছু না পাওয়ারই সম্ভাবনা থাকছে। টোটাল বর্ডারটাই সরকার সিল করে দিয়েছে। সরকারের পুরোপুরি জরুরি চাষিদের উপরে কিছু ঋণ মুকুব করে না। সারের কালোবাজারি, তারপরে এই বীজের কালোবাজারি হচ্ছে, সরকার এটা দেখতেছে না। সরকারের ভান্ডারে ঠিকই টাকা যাচ্ছে। যদি পশ্চিমবঙ্গ সরকার বর্ডার সিল করে দেয়, সব গাড়ি সিল করে দেয়, কিন্তু কিছু গাড়ি রাত্রে অন্ধকারে যাচ্ছে, কিছু গাড়ি যাচ্ছে না, এটা কোন বৈরিতা? অপরদিকে বাইরের রাজ্যে আলু পরিবহনে রাজ্য সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় আলু ফেলে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদা হোমরের 7 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান আলু ব্যবসায়ী ও চাষীরা। একইভাবে কোতুলপুর নেতাজি মোড়ে আলু ব্যবসায়ী ও কৃষকদের পক্ষ থেকে একটি প্রতিবাদ পথসভার আয়োজন করা হয়। এ নিয়ে কোতুলপুরের উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। সরকারি কোনো নির্দেশ নেই, অলিখিত নির্দেশে বর্ডারগুলোকে আটকে দেওয়ার ফলে আমাদের আজকে বাঁকুড়া জেলায় আলুর একটা অভাবী বিক্রি তৈরি হয়ে গেছে। সেই আলু যাতে আমাদের বহিররাজ্যে যায়, সেই ব্যবস্থাটা উনি আমাদের করুন। আমরা সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছে। আমরা আবার বিনয়ের সাথে আবেদন করছি, উনি যাতে সুব্যবস্থা করেন খুব ভালো, নাহলে আমরা সংগঠনগতভাবে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমাদের বাংলার আলু যেভাবে আমাদের অতীত দিন থেকে আমাদের বহিররাজ্যে যায়, হঠাৎ করে যদি 2024 সালে আমাদের যদি আলুগুলোকে বর্ডার সিল করে দেওয়া হয়, তাহলে আমাদের কৃষি থেকে সমস্ত জিনিস আমাদের মার খাচ্ছে। আমাদের যদি তাকিয়ে আমাদের এই দিকটা যদি কোনো রকমভাবে বর্ডারটাকে আমাদের একটু সিলটাকে খুলে দেওয়া হয় বা অলিখিতভাবে যেটা আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে সেটা তুলে নেওয়া হয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। যে সিঙ্গুর রতনপুর এবং কলকাতার পাশাপাশি যে ডালা আলু, সেই আলুটাই আপনারা খান, আর মেদিনীপুর বাঁকুড়া কোদলপুরের আলু আপনারা ঝাড়খণ্ড বিহার বা উড়িষ্যাকে যেতে দেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আলু চাষীদের। তিতাস পাল ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।